হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লেমাস কিচেনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি লাচ্ছি। লাচ্ছি তো অনেক খেয়েছেন, এই শাহি লাচ্ছিটা ট্রাই করে দেখুন, খেতে এতটাই মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না, শেয়ার করে দিবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। চলুন দেখি কী কী উপকরণ লাগছে এই লাচ্ছিটা তৈরি করতে। খুব সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে লাচ্ছিটা তৈরি করে নিলাম। আমার এখানে লাগছে 1/2 কেজি দুধ। দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম 3টা এলাচ। এই এলাচগুলো পেলে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে এবার একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব এখানে 2 কাপ পরিমাণ মিষ্টি দই। দইটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এবার দিয়ে দেব 1/2 টেবিল চামচ। চিনি, চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমার মনে হয় 1/2 টেবিল চামচ চিনি একদম পারফেক্ট হবে। আর দিয়ে দিচ্ছি পেস্ট্রি ক্রিম 1/2 কাপ। এই পেস্ট্রি ক্রিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। দিয়ে এবার ব্লেন্ডার জারের মুখটা লাগিয়ে এবার ব্লেন্ড করে নেব কয়েক মিনিটের জন্য। কয়েক মিনিট ব্লেন্ড করার পরে এখানে আমি আইস কিউব দিয়ে দিয়েছিলাম প্রায় 8-10টা। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, আইস কিউব দিয়ে আরও 4-5 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। তাহলে হয়ে গেল আমার পারফেক্টভাবে শাহি লাচ্ছি। এই লাচ্ছিটা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের কাছে। যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।